কেমন আছেন সবাই আজ ইলাস্ট্রেটরের চতুর্থ ক্লাস সোজা পূর্বের ক্লাসগুলি মিস করেছেন আমার ভিডিওর উপরে একটি কার্ড দেখতে পাচ্ছেন ওই কার্ডে ক্লিক করে পূর্বের ক্লাসগুলি দেখে আসতে পারেন আজকের ক্লাসে ইলাস্ট্রেটরে আমরা আরও দুইটি টুল বারে কাজ শিখব ওকে তাহলে চলুন শুরু করা যাক ওকে ফার্স্ট আমরা ইলাস্ট্রেটরে যাই এরপর আমরা এখান থেকে শেপ নিয়ে এখানে স্ট্রো কালারটা অফ করে দিই ফিল করে দিয়ে দিলাম আজকে আমরা ম্যাজিক ওয়ান টুল এবং ল্যাসো টুলে কাজ শিখবো ওকে ইলাস্ট্রেটরে সরি ফটোশপে যাই এইখানে আমরা দেখি এখানে আমাদের ম্যাজিক টুল ছিল সেটা ছিল এই যে ম্যাজিক ওয়ান টুল ছিল এটা কাজ তো আমরা সকলেই জানি এটা কাজ ছিল সিলেক্ট করা ও ওর মতন করে বিভিন্ন কালার সিলেক্ট করে নিতো যেমন এখানে ও কালারটা পাচ্ছে করছে এখানে দেখুন এই ব্ল্যাক এখানে শুধু ব্ল্যাক কালারটা সিলেক্ট করতেছে ঠিক আছে একটু লাইট কালার ব্লু কিন্তু ধরে নেয় ওকে ও শুধু ওর সিমিলার কালার সিলেক্ট করতেছে তো ইলিস্টেটরে ম্যাজিক ওয়ান টুলের সেম কাজ আপনি আমি কিছু অবজেক্ট তৈরি করি লেয়ার অবজেক্ট ওকে এখন আমরা কিছু এটা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে শিফট আমরা এটার কালারটা চেঞ্জ করে দিলাম আবার এখানে আপনি আর বাড়তে সিলেক্ট করার জন্য যে তিনটা দূরের সিলেক্ট করবেন এই শিপ প্রেস করে ওকে কীবোর্ডে শিপ প্রেস করে আপনি যেইটাই যে অবজেক্টে ক্লিক করবেন ওইটা সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে এটা রেড করে দিলাম এই তিনটা সিলেক্ট করি এই কালার দিলাম এই তিনটা আবার আমরা অন্য কালার দিই এইটা দিই আর এখানে ব্লাক এ থাক দরকার হয় আপনি আরও তিনটা মেক করতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের বোঝানোর জন্য আমি বাড়তি ক্রিয়েট করলাম ওকে এখন আমি ম্যাজিক কয়েন টুল দিই মনে করুন আমার ডিজাইনে অনেক অনেক অবজেক্ট রয়েছে ঠিক আছে বা আমি কিছু টেক্সট দিয়ে আপনাদের বোঝাই শিপ প্রেস করে আপনার বারটি অবজেক্ট সিলেক্ট করতে হয় কিবোর্ডে শিপ প্রেস করে আপনি যে অবজেক্ট সিলেক্ট করবেন ওইটা সিলেক্ট হয়ে যাবে এই যে রেড কালার করে দিই ওকে এখন আমি ম্যাজিক ওয়ান টুল নিই এইখানে আমি এখন আমি আমরা ফটোশপে দেখেছিলাম যে সিমিলার কালার শুধু ও সিলেক্ট করছে তো ইলিস্ট্রেটেও সেম এই দেখুন মনে করুন আপনার এই ডিজাইনে অনেকগুলো অবজেক্ট আছে বা লেয়ার আছে যেগুলো এ সেম ডিজাইন শেপে শেপ মোডে আছে যেগুলো আপনার সিলেক্ট করতে হবে কিন্তু এক একটা করে সিলেক্ট করে এক একটা যেমন কীবোর্ডে শিপ প্রেস করে সিলেক্ট করতে হবে এটা অনেক সময়ের ব্যাপার আপনি চাচ্ছেন এক কালারে যেগুলো আছে অবজেক্ট ওইগুলো আপনি সিলেক্ট করবেন ম্যাজিক ওয়ান্ট টুল সিলেক্ট করে আপনি এই যে দেখুন আমি ব্লু কালার দিচ্ছি অরেঞ্জ দিচ্ছি ও সিলেক্ট করে নিচ্ছি এটা সিমিলার কালার যেহেতু সেহেতু ওই সিলেক্ট করে নিয়েছে এখানে এই দেখুন এই কালার সেম যে কালার ও ওইটা সিলেক্ট করে নেবে এই যে আমি ব্ল্যাক কালার ক্লিক করলাম অটোমেটিক ওই তিনটা কালার সিলেক্ট করে নিছে আমি এই কালার সিলেক্ট করলাম অটোমেটিক এটা সিলেক্ট করে নিছে ব্লুতে ক্লিক করলাম অটোমেটিক সিলেক্ট করে নিছে ঠিক আছে এটা হচ্ছে বা বাড়তি বা অনেকগুলো কালার সেম সিমিলার যে কালারগুলো একসাথে সিলেক্ট করার জন্য ম্যাজিক টুল এখন আমি এই ফন্টে আসলাম বা এটা টেক্সট ফাইলে আছে আউটলাইন করা নাই এখন কিন্তু এটা সিলেক্ট হচ্ছে না ঠিক আছে এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না এখানে কিন্তু আমি ম্যাজিক অন্ট্রোল দিয়ে আমি সিলেক্ট করছি হচ্ছে না আমরা যদি এটা সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করি এখন দেখুন এই সেম কালার কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে যেহেতু এটা এখন শেপ মুডে আছে সো এখানে আমি ম্যাজিক টুল দিয়ে এই কালার এই যে এই কালার সব সিলেক্ট হয়ে গেছে ব্ল্যাক এই ব্ল্যাকে ক্লিক করলাম এই ব্ল্যাক কালার সিলেক্ট হয়ে যাচ্ছে ওকে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন জাস্ট সিমিলার কালার অবজেক্টগুলো সিলেক্ট করার জন্য ম্যাজিক টুল ওকে এইগুলো তেমন একটা প্রয়োজন হয় না তারপর অনেক সময় লেগে যায় ওকে এখন এরপরে আসি আমরা ল্যাসো টুল আর এখানে দেখুন এই ম্যাজিক ওয়ান টুলের শর্টকাট কি হচ্ছে ওয়াই এই যে সিলেকশন টুলের শর্টকাট কি ভি এই ডাইরেক্ট সিলেকশন টুলের শর্টকাট কি এ ম্যাজিক ওয়ান্টুলের শর্টকাট কি ওয়াই এবং ল্যাসো টুলের শর্টকাট কি কিউ ওকে এগুলো আপনারা এই এই এখানে ক্লিক করলে এই পাশে লেখা পাবেন ওকে ম্যাজিক ওয়ান টুল আমরা এই মুভ টুল দিয়ে আমরা সিলেক্ট করলাম মনে করি এখানে অনেক অবজেক্ট আছে আমার ডিজাইন অনেক লেয়ার আছে অনেক অবজেক্ট এগুলা আমার এক একটা করে সিলেক্ট করতে হবে এইখান থেকে আমার এইটা সিলেক্ট করার দরকার হবে এইটা সিলেক্ট করার দরকার হবে এইটা সিলেক্ট করার দরকার হবে এই টেক্সট এইটা সিলেক্ট করার দরকার হবে এইটা দরকার হবে এইটা দরকার হবে আরও অনেকগুলো সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আমি মনে করি আমি একটা কালার চেঞ্জ করবো সবগুলাই এই যে আমি এই কালার করে দিব ওকে বা আমি সবগুলোই আমি এই ব্লু কালার করে দিব ওকে সো আমি আনডু দিই এখন এই মুভ টুল দিয়ে অনেকগুলো সিলেক্ট করতে অনেক সমস্যা বা এদিক সেদিক ছড়ানো ছিটানো আছে আমার এই ল্যাসো টুল আমি ল্যাসো টুল দিয়ে খুব সহজে আমি এটা সিলেক্ট করতে পারি এখানে জাস্ট মাউস সরি এই যে দেখুন আমি এই দুইটার উপর জাস্ট আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে টেনে ধরে নিয়ে আমি এই দুইটা সিলেক্ট করছি ওই দুইটাই সিলেক্ট হয়েছে আমি যদি কর্নার টেনে ওই দুইটা এই যে পাশে যে দুইটা অবজেক্ট আছে দেখতে পাচ্ছেন ওই দুইটা অবজেক্টের উপর কিন্তু আমি উঠি নাই ওই দুইটা লেয়ারের উপর আমি যাই নাই জাস্ট এইটার উপরে এনে আমি মাউসের লেফট বার্টন ছেড়ে দিলাম এ দেখুন এই দুইটা সিলেক্ট হয়ে গেছে ওই লেয়ারের উপর হয়তো বা উঠে গেছিলো এ দেখুন এই যে এই যে এই দুইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে আমি এখন দেখি এই তিনটা সিলেক্ট হয়ে যাবে আমি এই দিক থেকে ঘুরাই আমি এই দিক থেকে যাব এই দিকে যাবো এবং এইটা সিলেক্ট করব এই দেখুন ইজিলি তিনটা সিলেক্ট হয়ে গেছে এই যে ঠিক আছে আর এখানে এটা তো গ্রুপ করা নাই যার জন্য এটা সিলেক্ট হয় নাই ঠিক আছে অনলি ফর একটা সিলেক্ট হয়েছে আমরা এটা গ্রুপ করে নিই এখানে আমি লাসো তুলে যাব এইখানে থেকে আমি ঘুরিয়ে এই পর্যন্ত ঠিক আছে এইটা নিয়ে ছেড়ে দিলাম এই যে এ দেখুন আমি যেইগুলোর উপর থেকে গেছি ওইগুলোই সিলেক্ট হয়েছে এটা আমরা যেখান থেকে শুরু করেছিলাম ওইখানে এনে আবার ছেড়ে দিব ওকে এ দেখুন ঠিক আছে এটা হচ্ছে জাস্ট অনেকগুলো অবজেক্ট একসাথে আপনার সিলেক্ট করার জন্য মুভ টুলে অনেকবার ক্লিক শিফট ক্লিক করে করে আপনার এটা করতে হয় যার জন্য ম্যার টুল থেকে আপনি সহজে এই তিনটে অবজেক্ট এইভাবে সিলেক্ট করতে পারেন এখন আমার এই তিনটে অবজেক্ট তো সিলেক্ট করাই আছে আমি চাচ্ছি এই দুইটা অবজেক্ট সিলেক্ট করতে এখন কিবোর্ডের শিপ যখন প্রেস করব এখানে দেখুন যখন প্রেস করতেছি পাশে একটা প্লাস আইকন আসতেছে এখানে আমরা এই দুইটা অবজেক্ট সিলেক্ট করলাম এখানে দেখুন এই তিনটা অবজেক্টের সাথে এই দুইটা অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে এখন আমি চাচ্ছি যে এই এই দুইটা অবজেক্ট মাইনাস করে দিতে কিবোর্ডের যখন আমরা অল্টার প্রেস করছি তখন দেখুন এই যে একটা মাইনাস আইকন চলে আসছে ওকে সো এইটা আমরা আবার সিলেক্ট করলাম দেখুন এটা মাইনাস হয়ে গেছে আবার প্লাস সরি আবার শিট প্রেস করে আমি যদি সিলেক্ট করি এই দুইটা সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে এগুলো বাড়তি সিলেক্ট করার জন্য ওকে তাহলে আমরা কি শিখলাম সিমিলার কালার একসাথে সিলেক্ট করার জন্য ওয়ান টুল এবং ল্যাসো টুল হচ্ছে অনেকগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট করার জন্য ল্যাসো টুল ওকে ল্যাসো টুল অবশ্যই যে অবজেক্টগুলো সিলেক্ট করবেন যেখান থেকে শুরু করেছিলেন ওইখানে এসে পয়েন্টটা মিলিয়ে দিবেন ওকে তাহলে ফিক্সড সিলেক্ট হয়ে যাবে আমার মনে হয় না আর কারো কোথাও সমস্যা আছে আর এই দুইটা টুল খুব একটা ইউজ হয় না তারপরেও অনেক সময় লেগে যায় ওকে সো আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাস খুব শীঘ্রই পেয়ে যাবেন আর আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ